আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসেছেন, একজন বসেছেন তার শিয়রে, অন্য একজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। একজন বলল, ওনার কি হয়েছে? উত্তরে অন্যজন জবাব দিল, উনি অসুস্থ। উনি আবার প্রশ্ন করলেন, কি অসুখ হয়েছে ওনার? অন্যজন উত্তর দিলেন, জাদুগ্রস্ততা। প্রথমজন বললেন, কে জাদু করেছে? উত্তরে দ্বিতীয়জন বললেন, ইহুদি লাবিব ইবনে আশাম। প্রথমজন আবারও প্রশ্ন করলেন। উত্তরে অন্য লোকটি বলল, চামড়ার ফিতায় জাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে অমুক কূপের মধ্যে, যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে কথিত কূপের পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে, সুতাটিতে রয়েছে 11টি গিট। এ ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাচ অবতীর্ণ হয়েছে। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা 11। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন, সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল। ওদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠলেন। হে আল্লাহ, আমাদের সবাইকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন, আমিন।